নমস্কার, আমি শুক্লা। আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান এই চ্যানেলটির একটি নতুন ভিডিও। আজকের আলোচনা, লেবু গাছে কি করে আমরা কলম বাঁধলাম। পৃথিবীর সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে গুটি কলম করে গাছের চারা তৈরি করা। আজকের এই গুটি কলম তৈরি করবেন আমাদের গৌতম দা। আমার ভিডিওর মাধ্যমে গৌতম দাকে এখন অনেকেই চিনে গেছেন। এই পদ্ধতিতে আমরা যে কোনো গাছের ছোট চারা গুটি কলম বেঁধে তৈরি করে নিতে পারি। এই পদ্ধতিতে যেমন লেবু গাছে গুটি কলম বাঁধা যায়, তেমনি জামরুল গাছে বাঁধা যায়, পিয়ারা গাছে বাঁধা যায়, ফুল গাছ হিসেবে বোগেনভেলিয়া গাছেও বাঁধতে পারেন। প্রথমে আমরা যে ডালটিতে বাঁধবো সেই রকম একটি ডাল আমাদের পছন্দ করে নিতে হবে। এই গাছটিতে আজকে চারটে গুটি কলম বাঁধা হয়েছে। প্রথমে দেখুন, ছুরি দিয়ে চার দিকে গোল করে ওপরের যে ছালটা থাকে সবুজ অংশটা, সেটা আমরা কেটে নেব। ওপরের যে বাকলটা থাকে সেই বাকলটা পুরো পরিষ্কার করে ভেতরে যে সাদা অংশটা আছে ওটাকে বার করে নিতে হবে। এরপর এই যে সাদা অংশটার দেখুন ছুরি দিয়ে একটু ঘষে নিতে হবে, যাতে কোনো রকম ওপরের যে ছালের অংশ এই সাদা অংশটাতে না থাকে। এবার বলি এই গুটি কলম তৈরি করতে কি কি লাগবে। লাগবে একটি ছুরি, আর লাগবে একটি প্লাস্টিক যেটা দিয়ে বাঁধা হবে, লাগবে দড়ি যেটা দিয়ে আমরা গুটি কলমের প্রথম এবং শেষ দিকটা বাঁধবো, আর লাগবে মাটি, যে মাটিটা দিয়ে এই গাছের সাদা অংশটি আমরা ঢেকে দেব। গৌতম দা, আপনি এই মাটিটা কি দিয়ে তৈরি করেছেন বলুন? কারেন্ট সয়েল আছে, আর হচ্ছে কাঠের গুঁড়ো, পুরনো কাঠের গুঁড়ো, হ্যাঁ, মিক্স আছে হাফ হাফ। আচ্ছা, আর এর মধ্যে একটু কাটিং পাউডার মেশানো আছে। আচ্ছা, তিনটে দিয়ে, কাঠের গুঁড়ো, মাটি আর হচ্ছে কাটিং কাটিং এজেন্ট যে পাউডার। কাঠের গুঁড়ো কি জলটা ধরে রাখে? হ্যাঁ, তবে এখন বর্ষাকাল তো, ঠিক আছে। আমি গৌতম দার কাছ থেকে জেনে নিলাম উনি মাটিটা কি দিয়ে তৈরি করেছেন। এই রকম ভাবেই মাটিটা আপনারাও তৈরি করতে পারবেন। আর গৌতম দা কাঠের যে গুঁড়োটা ব্যবহার করেছেন, আপনারা মাটির সঙ্গে কোকোপিটও মিশাতে পারেন এই মাটিটা তৈরি করার সময়। কথা বলতে বলতেই দেখুন গৌতম দার বেশ খানিকটা কাজ হয়ে গেছে। মাটিটা সেট করে দিয়ে প্লাস্টিক দিয়ে দুদিক গৌতম দা বেঁধে নিচ্ছেন।
আমি আবারও চেষ্টা করব আরও একটি আপনাদের দেখাতে কিভাবে এই কাজটি করা হচ্ছে আর খুব সহজ পদ্ধতিতে এই কাজটা করা যায়। এই গাছটি আমার বাগানের গাছ, আমি অনেকবার বলি আমার বাগানেও প্রচুর গাছ আছে। এই গাছটি বেশ বড় হয়ে গেছে, এটা একটি গন্ধরাজ লেবুর গাছ। আগের বছরও আমি এইটাতে এই গাছটিতে দুটি কলম বেঁধেছিলাম, সেই কলমটা আমি নিজের হাতেই বেঁধেছিলাম। ওই ভিডিওটাও আমার চ্যানেলে দেওয়া আছে, গত বছর আমি ওই ভিডিওটা দিয়েছিলাম। আরো একটি কাটা হচ্ছে ডাল, সেই ডালে আরো একটি কলম বাঁধা হবে। ওই ডালটি 1 ইঞ্চির মতো অংশ আমরা কেটে নেব। দুদিকের উপরের যে ছালটা যদি ছুরি দিয়ে গোল করে কেটে নেওয়া হয়, তবে ওই যে 1 ইঞ্চির অংশের উপরের যে ছালটা থাকে, সবুজ ছালটা, ওটা সহজেই ছাড়িয়ে নেওয়া যায়। এইভাবে দেখুন গৌতম দা যে গোল করে ছুরিটা ঘোরাচ্ছেন, সেইভাবেই কিন্তু গাছটাকে, মানে গাছের ডালটাকে ওইভাবে ওই উপরের বাকলটাকে ছাড়িয়ে নিতে হবে, আর তবেই কিন্তু ভেতরে সাদা অংশটা আমরা দেখতে পাব। সাদা অংশটাকে কিন্তু খুব সুন্দর করে ছুরি দিয়ে একটু চেঁচে নিয়ে ওটা পরিষ্কার করে দিতে হবে। ওর ভেতর যেন ওপরের যে পুরনো যে বাকলটা থাকে সেটা যেন না থাকে, নিচে সাদা অংশটাই যেন সুন্দরভাবে পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায়। এখন বর্ষাকাল, এই বর্ষাকালে এই গুটি কলম বাঁধলে খুব তাড়াতাড়ি এই গুটি কলমে শিকড় এসে যায়। বর্ষাকালের সময় আমরাও তাই চেষ্টা করব, আমাদের যদি লেবু গাছগুলো কিংবা কোনো জামরুল গাছ, পিয়ারা গাছ, যদি মনে করি যে আরো একটি নতুন চারা তৈরি করব ওই গাছটা থেকে, তবে আমরা গুটি কলমটা এই সময় তৈরি করতে পারি। এবং 1 মাসের ভেতরেই আমরা এইখান থেকে দেখব যে শিকড় বেরিয়ে গেছে, এবং শিকড় বেরোলেই আমরা নিচের যে অংশটা সেই অংশটা থেকে কেটে নিয়ে আমরা টবে বসাব। তখন টবের মাটি হবে একদম সারবিহীন, যে পুরনো গাছের টবগুলো থাকে সেই টবের মাটি তখন ব্যবহার করতে হবে, যাতে মানে সেই মাটিতে একটুও সার না থাকে। সার থাকলে তবে ওই নতুন যে শিকড় বেরোয় সেই গাছগুলো নষ্ট হয়ে যেতে পারে, মানে গুটি কলমের যে ছোট্ট নতুন চারাটা হচ্ছে সেটা যখন তৈরি হয়ে যাবে, আমি যখন কাটবো তারপর যে শিকড়গুলো যে ওই গাছে তৈরি হবে সেই শিকড়গুলো নরম শিকড়, তাই একদম সারবিহীন মাটিতে বসাতে হবে। এই গুটি কলম পুরোপুরি তৈরি হয়ে যাবার পর আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আমার এই গুটি কলম যখন আমি কাটব তখন শেয়ার করব। তবে এটা হবে 1 মাস পর, এক্ষুনি কিন্তু হবে না। যখন আমরা এই সাদা অংশটা বার করে মাটিটাকে সেট করব, তখন কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে মাটিটা যেন নড়ে না যায়। যখন ওই যে প্লাস্টিকের পেপারটা দিয়ে আমরা ঢাকবো মাটিটাকে, তখন যেন দেখতে হবে
যে নড়ে না যায় মাটিটা। আর আমরা প্লাস্টিকের পেপারটা কেন দেব? প্লাস্টিকের পেপারটা দিয়ে বাঁধা হয় কারণ এখন বর্ষাকাল, তাই যখন তখন জল পড়বে আর ওই মাটিটি গলে যেতে পারে বৃষ্টির জলে, তখন কিন্তু আমরা এই গুটি কলমটা ঠিক মতো তৈরি করতে পারবো না। আমরা তাই যখন প্লাস্টিকের পেপারটি বাঁধবো তখন দুদিকের মুখই খুব সুন্দর করে বেঁধে দেবো, যাতে বাইরের কোনো পোকামাকড়, বাইরের কোনো জল, বৃষ্টির সময় তো জল পড়বেই, খুব বেশি যেন জল টল না ঢোকে সেটার জন্যই আমরা চেষ্টা করব। আর তাই খুব সুন্দর করে আমরা বেঁধে দেব। দেখুন কিভাবে মাটিটাকে এই সাদা অংশটার উপর চেপে চেপে লাগিয়ে দেওয়া হচ্ছে। এই সময় খুব সাবধানে, খুব ধীরে ধীরে, ধৈর্য ধরে কাজ করতে হয়। মাটিটা কিন্তু ঘুরে যেন না যায়, মানে মাটিটা একদম সেট হয়ে যাবার পর একদম যাতে নাড়াচাড়া না হয় সেটা কিন্তু চেষ্টা করতে হবে। এবার দেওয়া হচ্ছে প্লাস্টিকের যে পেপারটা নেওয়া হয়েছে সেইটা। দেখুন প্লাস্টিকটা দিয়ে আমরা ওই মাটিটাকে র‍্যাপ করে দিচ্ছি, পুরো মুড়ে দেব আর দুদিকটা সুন্দর করে বেঁধে দেব। পৃথিবীর সবচেয়ে সহজতম পদ্ধতি কোনো বড় গাছ থেকে চারা তৈরি করা এই পদ্ধতি। আর এই পদ্ধতিতে খুবই সহজভাবে আমরা যে কোনো ছোট চারা তৈরি করে নিতে পারি। কলমটা দেখুন বাঁধা হচ্ছে এবং সুতোটাকে কেটে নেওয়া হচ্ছে, একদিক বাঁধা হওয়ার পর আর একদিক বাঁধা হচ্ছে। খুব টাইট করে কিন্তু বাঁধতে হবে যাতে বাইরে থেকে কোনো পোকামাকড়, আবার বৃষ্টির জল যাতে খুব একটা না ঢুকে যায়। প্লাস্টিকের পেপারটা দেওয়ার জন্য এর ভেতরের এই যে মাটি যে মিশ্রণটা আমরা দিলাম, এই মাটিতে ময়েশ্চারটা থাকবে বলেই প্লাস্টিক দিয়ে আমাদের বাঁধতে হয়। বৃষ্টির জল যেমন ঢুকবে না, পোকামাকড়ও যেমন ঢুকবে না, তেমনি মাটির ময়েশ্চারটাও ঠিক থাকবে। এইরকম ভাবে একটা প্লাস্টিকের পেপার দিয়ে যদি আমরা গুটি কলমটাকে দুদিকটা বেঁধে রাখি। সবেমাত্র দুখানা বাঁধা হলো গুটি কলম এই গন্ধরাজ লেবুর গাছে। এরপর আরো দুটি গুটি কলম আমরা বেঁধেছি এই গাছে। গাছটি আমার অনেক বড়, এই যে দেখুন এই দুটো বাঁধা হয়েছে। এইভাবে আপনারাও আপনাদের বাগানে চেষ্টা করতে পারেন গুটি কলম বেঁধে আরো নতুন নতুন চারা তৈরি করে নিতে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমরা যারা গাছ ভালোবাসি, আমরা চাই সবাই এইরকম ভাবে গাছ নতুন নতুন তৈরি করে বাগানের গাছ আরো সংখ্যায় বাড়িয়ে নিতে।